ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসীমউদ্দিনের সজনবাদিয়ার ঘাটের জন্য। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাখির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো চলছে, চলছে। তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে? দাও, এই নাও আমার যৌতুক, এক বুক রক্তের প্রতিজ্ঞা। ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে, আমিও প্লাবন হব, শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে। আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াব গান্ডীব, তোমার পায়ের কাছে নামাবো পাহাড়। আমি অমর হব, আমাকে কি মাল্য দেবে? দাও, পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে, চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে, আমার কিসের ভয়? কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর, শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ। আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনগণের হাতে হাতে গিয়েছে জড়িয়ে, আমার কিসের ভয়?